নির্বাচনত আকাশমার্গত উড়িব কেবল টকা। রাজ্যের আকাশমার্গত উড়িবলৈ সাজু ছখনক হেলিকপ্টার। মুখ্যমন্ত্রী ভিআইপির প্রচারের বাবে থাকিব হেলিকপ্টার। ফেব্রুয়ারি মাহত সমাপ্ত হওয়া বিধানসভার বাজেট অধিবেশনত বিরোধী পক্ষের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সদনত উত্থাপন করেছিল হেলিকপ্টার প্রসঙ্গ। বিরোধী পক্ষের দেবব্রত শইকীয়া আর অখিল গগৈর অভিযোগ, মুখ্যমন্ত্রীয়ে ব্যক্তিগত কারণত ব্যবহার করেছে হেলিকপ্টার। এনেবর বিতর্কর পিছত এইবারর লোকসভা নির্বাচনত প্রচারের বাবে রাজ্যের আকাশ মার্গত হেলিকপ্টার উড়াবলৈ সাজু হয়েছে রাজনৈতিক দল সমূহ। যিকোনো নির্বাচনের প্রচারের অবিচ্ছেদ্য অঙ্গ হয়েছে হেলিকপ্টার। আর 2024 বর্ষের লোকসভা নির্বাচনের এই মুহূর্তলৈকে জানিব পৰা অনুসরি ছখনক হেলিকপ্টার বুকিং করেছে রাজনৈতিক দলসমূহে। তারে তিনিখন শাসনাধিষ্ঠ বিজেপিয়ে বুকিং করার বিপরীতে এখন কংগ্রেসে, এখন অসম গণ পরিষদে আর এখন AIUDF-এ বুকিং করেছে হেলিকপ্টার। হয় এতিয়ালৈ আমার হাতত পৰা তথ্য অনুসরি 2019 বর্ষের বিধানসভার নির্বাচনের দরে 2024-র লোকসভা নির্বাচনত উড়িব ছখনক হেলিকপ্টার। ইয়াৰে শাসকীয় বিজেপিয়ে তিনিখন হেলিকপ্টার বুকিং করার বিপরীতে অগপ, কংগ্রেস, AIUDF-এ বুক করেছে এখনক হেলিকপ্টার। নির্বাচনের দিন ঘোষণার পিছতে এই সংখ্যা বৃদ্ধি হওয়ারও আছে পূর্ণ সম্ভাবনা। এতিয়ালৈ আন রাজনৈতিক দলসমূহে বুক করা নাই হেলিকপ্টার। নির্বাচনী প্রচারের বাবে বুকিং করা হেলিকপ্টার সমূহ রাজ্যের আকাশমার্গত উড়িব 12 মার্চের পর। শাসকীয় বিজেপিয়ে বুকিং করা তিনিখন হেলিকপ্টার 12 মার্চত অবতরণ করিব খানাপাড়াত। বিজেপিয়ে প্রচারের বাবে বুকিং করা সমূহের ভিতর দুখন ডাবল ইঞ্জিনের হেলিকপ্টার, তারে এখন মুখ্যমন্ত্রীর প্রচারের বাবে। VVIP-র বাবে থাকিব আনখন ডাবল ইঞ্জিনের হেলিকপ্টার। সিঙ্গল ইঞ্জিনের হেলিকপ্টারখন থাকিব বিজেপির নেতা কর্মীর বাবে। আন আন রাজনৈতিক দলসমূহে ব্যবহার করবলগিয়া সিঙ্গল ইঞ্জিনের হেলিকপ্টার। একোখন হেলিকপ্টারের নামত প্রতিদিনে খরচ হব 3-4,50,000 টাকা। অর্থাৎ প্রতিদিনে রাজনৈতিক দলসমূহে হেলিকপ্টারের নামত খরচ করব লাগিব 20-22 লাখ টাকা। 12 মার্চের পর প্রথম পর্যায়ের নির্বাচন সমাপ্ত হওয়ালৈকে উলাই যাব 10-12 কোটি টাকা। উল্লেখযোগ্য যে 2021 বর্ষের বিধানসভা নির্বাচনের সময়ত অসমৰ আকাশমার্গত উড়িছিল 12খন হেলিকপ্টার। প্রতিটো দিনত খরচ হয়েছিল 2 কোটি টাকা। ক্যামেরা পার্সন সঞ্জয় বৰাৰ সহযোগত হীরকজ্যোতি মালাকৰৰ রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।